জরুরি তো চারটে প্রশ্ন আছে আমি ডক্টর দাসকে ডাকছি এটা উনি আসুন একটু এমআরএনএ এবং ডিএনএর কি পার্থক্য এমআরএনএ মানে মেসেঞ্জার আর এবং ডিএনএর কি পার্থক্য স্পাইক প্রোটিন কি ভ্যাকসিনের জন্য স্পাইক কিভাবে কাজ করে স্পাইকের ওভারফ্লো শরীর থেকে হতে পারে কি স্পাইকের সাথে ব্লাড ক্লটিং এর কি সম্পর্ক ব্লাড ক্লটিং হচ্ছে কি না কীভাবে জানা যাবে এখানে আমরা খুব জটিল বিজ্ঞানের জায়গায় যাব না আমরা সেই সেই কমন সেন্স যেটা নিয়ে সকাল থেকে কথা হচ্ছে দিকেই যাব তো এমআরএনএ পার্থক্য কি এটা টেন স্ট্যান্ডার্ড বা টুয়েলভ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যারা পড়েছেন মিনিমাম বায়োলজি তারা জানেন এটা নিয়ে আর বেশি কিছু বলছি না শুধু ডিএনএ কিছুই না একটা সংকেত আমাদের কোষের মধ্যে থাকে যে সংকেতটার যখন ডিকোডেড হয় আর কি সে আমাদের প্রোটিনগুলো তৈরি হয় এই ডিএনএটার মধ্যে যে সংকেত থাকে সেখান থেকে একটা কপি তৈরি হয় তাকে বলে এমআরএনএ সেই কপিটা থেকেই কিন্তু প্রোটিনগুলো তৈরি হয় আর কি তার ট্রান্সলেশন হয় আমরা ওইখানে যাচ্ছি না আমরা একটু আরো প্রাসঙ্গিক কিছু প্রশ্ন সেদিন উত্তর দেবো তো প্রথম একটা প্রশ্ন হচ্ছে স্পাইক প্রোটিন কি ভ্যাকসিনের জন্য স্পাইক কিভাবে কাজ করে তো স্পাইক প্রোটিন ভাইরাসের মধ্যে অনেক প্রোটিনই আছে তার মধ্যে একটি বিশেষ প্রোটিন ওই মাথায় মুকুটের মতো সেটাই হচ্ছে স্পাইক প্রোটিন এই স্পাইক প্রোটিন যেটা কোষের মধ্যে একটি বিশেষ রিসেপ্টার থাকে তার সঙ্গে গিথে যায় তো ভ্যাকসিনের উদ্দেশ্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওই স্পাইক প্রোটিন তৈরি করা এবং কারণ সেই স্পাইক প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে এমনই বলা হয়েছিল কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের শরীরে এটা কিন্তু ভালো ভালো করে বুঝুন কারণ এটাই বোঝবার সেটা হচ্ছে যে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় সেটা নির্দিষ্ট ওই স্পাইক প্রোটিনের বিরুদ্ধেই তৈরি হয় কিন্তু যখন আমাদের প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে কোনো ভাইরাসের সংক্রমণ হয় ভাইরাসের সমগ্র অংশের বিরুদ্ধেই কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি হয় অর্থাৎ সেই ভাইরাসকে যখন মোকাবিলা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলি আছে সেগুলি তাকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করতে পারে অর্থাৎ যেটাকে নিউট্রালাইজেশন বলা হয় কিন্তু এখানে ভাইরাসের একটি মাত্র অংশ নিয়ে বলা হলো তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে এটা কিন্তু খুব বড় রকম একটা বিপদের সম্ভাবনা ছিল তার কারণ ভাইরাসকে এই প্রোটিনটাকে যদি আমি অ্যান্টিজেন ধরে নিই এবং তার বিরুদ্ধে যদি আমার অ্যান্টিবডি তৈরি হয় সেটা একটা তালা চাবির মতো আর কি ঠিক ঠিকভাবে যদি লেগে যায় তাহলে সেই অ্যান্টিজেনটা ধ্বংস হবে কিন্তু যদি আলগাভাবে সেটা যুক্ত হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে অর্থাৎ এই যে ইমিউন রেসপন্স যেটাকে বলছে দেখবেন ফোন তুললেই বা নানান ঘোষণা থেকে বলা হয় দিস ভ্যাকসিন ইজ হাইলি ইমিউনোজেনিক এর মধ্যে উল্লসিত হবার আনন্দিত হবার কোনো কারণ নেই হাইলি ইমিউনোজেনিক মানি হাইলি প্রোটেক্টিভ নয় দ্যাট ক্যান বি হাইলি ডেঞ্জারাস অলসো কারণ ইমিউন সিস্টেমকে যাই প্রভাবিত করে সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে এটাই হচ্ছে কথা এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে স্পাইক প্রোটিন দিয়ে অ্যান্টিবডি তৈরির একটা পরিকল্পনা এর একটা বিপদ তো আছেই সেটা হচ্ছে অ্যান্টিবডি যেটা তৈরি হবে সেইটা যদি পুরো ভাইরাসটাকে ট্যাকেল না করতে পারে তাহলে কিন্তু আলগাভাবে তার সঙ্গে যদি যুক্ত হয় এবং যদি পার্শিয়াল নিউট্রালাইজেশন হয় তাহলে কিন্তু একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে তাকে বলে অ্যান্টিবডি ডিজিজ এনহ্যান্সমেন্ট অর্থাৎ রোগ থেকে প্রতিরোধের বদলে সেই রোগে আপনার ইমিউন সিস্টেম এমনভাবে বিপর্যস্ত হবে মৃত্যু পর্যন্ত হতে পারে এটা কোনো কাল্পনিক ঘটনা নয় এটা প্রমাণিত হয়েছে এই যে ভ্যাকসিনগুলো এটা কিন্তু তিন মাস বা ছ মাসের গবেষণায় আসেনি এটা মিথ্যে গত দু দশক ধরে এই সার্স ভাইরাসের এগেনস্টে কিন্তু যে ভ্যাকসিন তৈরির পরিকল্পনা ছিল বাজারে আসেনি কেন আসেনি একটাই কারণ তার কারণ হচ্ছে তার তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে অ্যানিম্যাল স্টাডিগুলোতে এইটাই প্রমাণ হয়েছিল দেখা গেছিল যে বেশিরভাগ অ্যানিম্যাল জন্তুরা কিন্তু মারা গেছে কারণ যখনই তাদের এই ভ্যাকসিন দেওয়ারের নির্দিষ্ট সময় পরে চ্যালেঞ্জ করা হয়েছিল ওই পার্টিকুলার ভাইরাস দিয়ে বাঁচেনি কেউ যে ঘটনা ঘটেছিল সেটাই ছিল এই অ্যান্টিবডি ডিজিজ এনহ্যান্সমেন্ট এবং যারা এইসব কথা বলছেন ভ্যাকসিন সম্বন্ধে উচ্চ কণ্ঠে প্রশংসা করছেন তারা যে একেবারে জানেন না তা নয় তারা জানেন জেনেও কিন্তু সেই ঘটনা সম্বন্ধে তারা মুখ খুলছেন না এবারে প্রশ্ন হচ্ছে স্পাইকের ওভারফ্লো শরীর থেকে হতে পারে কি জানা নেই কারণ কতগুলি স্পাইক প্রোটিন তৈরি হবে সেই স্পাইক প্রোটিন আমার শরীরের বিরুদ্ধেই যাবে কিনা যেখানে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়বে কিনা জানা নেই বলেনি কেউ এরা কার্যত যেটা দেখা গেছে এই স্পাইক প্রোটিন কিন্তু বহু জায়গায় ছড়িয়ে পড়ছে হার্ট কিডনি ব্রেন সমস্ত জায়গাতেই ছড়িয়ে পড়ছে এবং স্পাইক প্রোটিন কিন্তু নির্বিশ নয় স্পাইক প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে সেই গল্প কথা তো আলাদা কথা মূল কথাটা হচ্ছে স্পাইক প্রোটিন কি নির্বিশ একেবারেই নয় সেটাই প্রমাণিত হয়েছে এবং খুব রিসেন্টলি আমি আপনাদের দেখাবো একটা স্লাইড দেখুন এটা একটা খুব বিশ্বখ্যাত জার্নাল ভাইরাস তাতে প্রকাশিত হয়েছে মাত্র কয়েকদিন আগে তেরোই অক্টোবর এই গবেষণাপত্রে কিন্তু দেখা যাচ্ছে তারা বলেছে যে এই স্পাইক ডিএনএ ড্যামেজ রিপেয়ারকে প্রিভেন্ট করেন মানে তাকে ক্ষতিগ্রস্ত করে সেই ব্যবস্থাটাকে যেটা ডক্টর সংগ্রাম ব্যানার্জি কিন্তু বলেছেন খুব নির্দিষ্ট করে বলেছেন কারণ ভাইরাস যখন আমাদের শরীরে আক্রমণ করে অর্থাৎ তার প্রতিলিপি যখন তৈরি করতে থাকে তার একটা কিন্তু বড় লক্ষ্য থাকে আমাদের যে কোষগুলোকে সে আক্রমণ করছে সেই কোষে নিউক্লিয়াসে ঢোকা এবং তার মধ্যে যে ডিএনএ থাকে তাকে ক্ষতিগ্রস্ত করা কিভাবে ক্ষতিগ্রস্ত করা সেই ডিএনএ আপনার কথা শুনবে না সে ভাইরাসের কথা শুনে ভাইরাসেরই প্রতিলিপি তৈরি করবে সে ভুলে যাবে তার নিজের কাজ এটা একটা ড্যামেজ ডিএনএতেই ড্যামেজ করে আবার এই ড্যামেজকে রিপেয়ার করার ব্যবস্থাও আমাদের কোষের মধ্যে আছে তাই জন্যই আমরা বেঁচে আছি স্পাইক প্রোটিন দেখা গেছে এই যে ড্যামেজ রিপেয়ার করার যে ব্যবস্থা তাকে ধ্বংস করে এবং এই জার্নালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কনক্লুশন পার্টে পরিষ্কার বলেছে তারা যে আমার ফাইন্ডিংস রিভিলে পোটেন্সিয়াল মলিকুলার মেকানিজম বাই হুইচ দ্য স্পাইক প্রোটিন মাইট ইম্পিড অ্যাডাপটিভ ইউনিটি

মূলধারা চিকিৎসক চিকিৎসকদের পত্রিকা তারা কিন্তু এতদিন পর্যন্ত অদ্ভুত নিরবতা পালন করেছিল যে কোনো কারণেই হোক সেই নিরবতা কিন্তু ভাঙছে যেটা দেখাচ্ছে এখন পর্দায় সেটা হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞদের আমাদের শহরে যে কোনো হৃদরোগ বিশেষজ্ঞকে আপনারা এটা পাঠাতে পারেন কারণ তারা তাদের নিজস্ব সভায় এই যে পত্রিকাটি দেখা যায় সার্কুলেশন এটাকেই রেফার করে তারা কথা বলেন এই সার্কুলেশন পত্রিকাতে ভেরি রিসেন্টলি আটই নভেম্বর এইটা ছাপা হয়েছে তাতে পরিষ্কার বলেছে যে এই এমআরএনএ ভ্যাকসিন হার্টের প্রদাহ তৈরি করে ইনফ্লামেশন যেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস এবং মায়োকার্ডাইটিস তার মানে হচ্ছে হার্টের পেশি যেটা আছে এবং সেই হার্টের ওপর যে আস্তরণ আছে তার মধ্যে স্পাইক প্রোটিন চলে যাচ্ছে স্পাইক প্রোটিন গিয়ে কিন্তু হার্টের এই ক্ষতি করছে এবং অল্প বয়সীদের মধ্যে পরবর্তী মৃত্যুর বড় কারণ কিন্তু এই ধরনের স্পাইক প্রোটিন ইন্ডিউসড মায়োকারডাইটিস এটা স্বীকার করেছে এবং এটা যে একটা বড় রকম চিন্তার দুশ্চিন্তার কারণ সেটা কিন্তু এই পত্রিকায় বলা হয়েছে এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে এর জন্য থ্রম্বোসিস অর্থাৎ ক্লট তৈরি হচ্ছে রক্ত জমে যাচ্ছে কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ হার্টের যে পেশি সে দুর্বল হয়ে যাচ্ছে এবং আরও নানা রকমের ভাস্কুলার ইভেন্ট অর্থাৎ স্ট্রোক শুধুমাত্র হার্টে নয় সেটা ব্রেন বা শরীরের অন্য যে কোনো জায়গাতেও কিন্তু হতে পারে সুতরাং আজ এটা মোটামুটি প্রমাণিত সত্য যে স্পাইক প্রোটিন কি অ্যান্টিবডি তৈরি করবে সেটা তো পরের কথা স্পাইক প্রোটিন নিজেই একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ যেটা কিন্তু এই ভ্যাকসিন তৈরি করবে বলছে পরের প্রশ্ন ছিল যে স্পাইকের সাথে ব্লাড ক্লটিং এর কি সম্পর্ক আছে আশা করি খুব বেশি ব্যাখ্যার দরকার নেই এটি আমাদের বলে দিচ্ছে এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি ইউরোপের চিকিৎসক বিজ্ঞানী গবেষকরা আজ থেকে বেশ কয়েক মাস আগে তারা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিতে চিঠি দিয়েছিলেন পয়েন্ট তারা লিখেছিলেন বলেছিলেন যে যে এই ভ্যাকসিনটিকে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি একে মান্যতা দিয়েছে বা তাকে ছাড়পত্র দিয়েছে কেন দিয়েছেন আপনারা কি এই এইগুলো দেখেছিলেন বলে দশটি পয়েন্ট লিখেছে তারা পরিষ্কার ব্যাখ্যা করে করে দেখিয়েছিলেন যে ভাইরাসটা যাওয়ার কথা আমাদের শ্বাসতন্ত্রের মধ্য দিয়ে নাকের মধ্য দিয়ে মনে রাখবেন যে ভাইরাস যখন ন্যাচারালি ঢোকে তখন কিন্তু প্রথম প্রতিরোধের যে দেওয়াল সেটা তৈরি হয় কিন্তু আমাদের নাক থেকে সেখানেই প্রথম প্রতিরোধের দেওয়ালটা তৈরি হয় শরীর বুঝতে পারে যে একটা বাইরের থেকে কিছু ঢুকেছে প্রতিরোধ ব্যবস্থা সেখান থেকেই সক্রিয় হয় তারপরে তো অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডি রক্তে থেকে যায় আরও কিছু সেলস থেকে যায় যারা ভবিষ্যতে এই এই একই ভাইরাস বা ওই গোত্রের ভাইরাস যখন আসে সে সতর্ক হয়ে ওঠে এবং আপনি বুঝবার আগেই তারা তাকে ধ্বংস করে ফেলে কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এই ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু সরাসরি ইন্ট্রামাস্কুলার দেওয়া হচ্ছে যেটা শ্বাসতন্ত্রীয় ভাইরাসের বিরুদ্ধে তৈরি করা একটা অ্যান্টিবডি কথা বলেছে সেটা ঢুকছে কিন্তু মাসেল দিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন কেন ইন্টারমাস্কুলার ইনজেকশন দেওয়া হচ্ছে কারণ আমাদের ইন্টারমাস্কুলার ইনজেকশন দেওয়ার একটা কারণ জেনে রাখুন তার মধ্যে রক্ত প্রবাহ অনেক বেশি রক্ত জালিকা অনেক বেশি থাকে মাসেলের মধ্যে অর্থাৎ ওখানে দেওয়া মাত্রই সেটা আমাদের শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে যায় তাই প্রশ্ন উঠেছিল যে ভ্যাকসিনের মধ্যে যে পদার্থগুলো দিচ্ছেন সেটা এমআরএনএ হোক বা ভেক্টর ইন্ডিউসড একটা হোক সেটা কোথায় পৌঁছাচ্ছে উত্তর দেয়নি প্রশ্ন হয়েছিল এটা কি রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যাচ্ছে উত্তর দিন উত্তর দেয়নি প্রশ্ন হয়েছিল এগুলো গিয়ে কি রক্ত নালির মধ্যে আটকে যায় স্পাইক প্রোটিন যখন উঁকি মারতে শুরু করে তৈরি হবার পরে স্পাইক প্রোটিনগুলো তো ভাইরাস প্রোডিউসিং সেল অর্থাৎ যে স্পাইক প্রোটিন তৈরি করছে যে কোষটা ভালো করে বুঝুন স্পাইক প্রোটিন তৈরি করছে যে কোষটা সেই কোষটাকে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সে কিন্তু নিজের কোষ বলে আর মনে করে না সে মনে করে ওটা একটা ভাইরাস তখন শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তাকে ধ্বংস করতে উদ্যত হয় অর্থাৎ আমার শরীরের কোষ যেগুলো স্পাইক প্রোটিন তৈরি করে বসে আছে সেগুলোকে আমার প্রতিরোধ ব্যবস্থা মনে করে এগুলো শত্রু তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয় সেই কারণেই আমাদের রক্তনালীগুলো প্রথম আঘাত পায় এবং সেই রক্তনালির মধ্যে আঘাত পেলেই কিন্তু তখনই ক্লটিং শুরু হয়ে যায় এটাই হচ্ছে কেন ক্লটিং হয় তার ব্যাখ্যা তারা দিয়েছিলেন আজ পর্যন্ত ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি না এটাকে নস্বাত করেছে না তারা নিজেদের থেকে কিছু ব্যাখ্যা দিয়েছে আমার মনে হয় সেট অফ কোয়েশ্চেন উত্তর হয়ে গেছে না একটাই পয়েন্ট হচ্ছে উই আর নট Against vaccine, we are against uh, mRNA. mRNA. We don't want genes to go inside us. I'm smallpox is a mora virus. it's okay in the Amra mRNA virus. tai, amader we are against that mRNA virus. The co vaccine, <laughs> co vaccine, I'm to. তো এখন যখন হচ্ছে আচ্ছা ঠিক আছে এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে দিই যেটা বলেছেন খুব প্রাসঙ্গিক ব্যাপারটা হচ্ছে এই যে সত্যি আমরা কিন্তু ভ্যাকসিনের বিপক্ষে নই ভ্যাকসিনের যে ধারণা সেটা কিন্তু সত্তর বছরের দীর্ঘ ধারণা যে প্রথাগত যে ভ্যাকসিন তার মূল কথাটা হচ্ছে যে জীবাণু তার একটি অংশকে নিয়ে বা সেই জীবাণুটাকে মেরে ফেলে বা তাকে দুর্বল করে শরীরে এমনভাবে ঢোকানো যাতে রোগ হবে না কিন্তু ওই জীবাণুটার বিরুদ্ধে আমার প্রতিরোধ ব্যবস্থা সজাগ থাকবে এইটাই হচ্ছে ভ্যাকসিনেশনের মূল বিষয় ছিল আমরা এর বিরুদ্ধে নই কিন্তু অর্থাৎ এই যে জিন ভ্যাকসিনের যে জিন সেইটাকে শরীরে ঢুকিয়ে দাও তারপরে সে ওই ভ্যাকসিনেরই একটা অংশ ভাইরাসেরই একটা অংশ তৈরি করবে এটা পৃথিবীতে মানব শরীরে কোনো দিন ব্যবহার হয়নি এই কথাটা এদের বলতে খুব কষ্ট হয় এবং এই কথাটা খুব যত্ন করে আড়াল করে এই ধরনের ভ্যাকসিন পৃথিবীতে দিন মানুষের দেহে ব্যবহার হয়নি আমরা জানি না একটা ভ্যাকসিন বাজারে আসতে এই কারণেই দশ থেকে বারো বছর সময় লাগে একটা ক্লিনিক্যাল ট্রায়ালে খুব অল্প সংখ্যক লোকের মধ্যে সেটা তাৎক্ষণিক ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু সেটা ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন জনজাতির মধ্যে এক এক ধরনের জনগোষ্ঠীর এক এক ধরনের প্রতিরোধ ক্ষমতা থাকে এক এক ধরনের তাদের জিনগত পার্থক্য থাকে হবে আমরা তো জানি না তার জন্যই দীর্ঘ সময় ট্রায়াল দরকার এবং সবচেয়ে বড় কথা যে এই যে জিনগত ভ্যাকসিন সেগুলো গিয়ে আমাদের শরীরের জিনগত কোনো পরিবর্তন ঘটাবে কিনা আমরা জানি না এবং অনেক জায়গা থেকেই বিজ্ঞানীদের মহল থেকেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে সংগ্রাম ব্যানার্জি যেটা বলেছেন কিছুক্ষণ আগে অনেক জার্নালি এটা দেখা গেছে যে এটা ট্রান্সফেকশন করে অর্থাৎ এটা যেটা বলছে ডিএনএ কে স্পর্শ করবে না এটা ঠিক নয় ডিএনএ কে ছুঁয়ে যাচ্ছে ডিএনএ মধ্যে যে মেকানিজম আছে তাকে গিয়ে বাধা দিচ্ছে তাকে বিপর্যস্ত করছে সুতরাং এটা নিয়ে যে দীর্ঘকালীন দীর্ঘ মেয়াদি ট্রায়াল হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি এবং সেটা না করেই যখন মানব শরীরে এরকম একটা অপরীক্ষিত ওষুধই বলব এটাকে প্রয়োগ করা হচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহে একটি মানবতার বিরুদ্ধে অপরাধ আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম প্রশ্নটা করি ডাক্তার সাহেব করে দিলেন এটা কি সত্যি জিন থেরাপি আছে এইটা আমরা বলতে এত বাধা বা আমরা ইয়ে করছি কেন দ্বিধা হচ্ছে কেন আমাদের দ্বিতীয় জিনিস হচ্ছে যে হোয়াট ইজ গড পার্টিকল ইন দ্য ডিএনএ আর এর সাথে এই যে জিন থেরাপি করে গড পার্টিকলসকে ম্যানিপুলেট করার যে প্রচেষ্টা চলছে এই কথাটাও আমরা বলতে পাচ্ছি না আর সত্যি কি আমরা অনেকেই যেহেতু এটা সাইন্টিফিক আলোচনা হচ্ছে এখানে সত্যি কি এ স্পিরিচুয়াল কানেকশন ইন দিস কাইন্ড অফ থিং যে যে গড পার্টিকলসকে চেঞ্জ করার যে প্রচেষ্টা চলছে এটা তো হচ্ছে আপনারা হয়তো মুখে বলছেন না কিন্তু এটা হচ্ছে আর এর পেছনেই কি ষড়যন্ত্র চলছে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা ভালোভাবেই জানেন এটা স্টাডি অবশ্যই করেছে যারা যারা এখানে এসছেন কিন্তু একটু খুলে আপনারা যদি বলেন আর আদৌ যদি সত্যি এটা জিন থেরাপি করার একটা প্রচেষ্টা করা হচ্ছে তাহলে এটাকে কিভাবে মানে আমাদেরকে ইয়ে ব্লক করা উচিত বা রোগ থাম করা উচিত বা এগিয়ে আসা উচিত থ্যাংক ইউ এখন ব্যাপারটা যেটা হচ্ছে প্রথম কথা বলি যে হিউম্যান জিনোম এটা যতই ঢাক পেটাক খুব কমই জানা গেছে এবং এই এত কম জেনে মানব শরীরের জিন নিয়ে নাড়াচাড়া করা পরীক্ষা নিরীক্ষা করা এটা তারা করছে কোনো উদ্দেশ্য সামনে রেখে কিন্তু এটা কতটা নৈতিক সেটা নিশ্চয়ই প্রশ্নের সম্মুখীন হবে আরও হবে তবে আপনি যে কথাটা বলছেন যে গড পার্টিকেল আমার ঠিক জানা নেই প্রভাবলিক ক্রোমোজম নাম্বার সেভেনকে কে আপনারা হয়তো রেফার করেন আর কি এটা বলতে গিয়ে আর কি তো দেখুন যতটুকু আমরা জানি 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 ততটুকুই বলবো বলবো যেটা না না যে আমরা এইটুকু বলতে পারছি এটা জিন ম্যানিপুলেশন ডেফিনেটলি হচ্ছে তবে এই যে জিন থেরাপির কথা বললেন না আপনার কথার মধ্যে অনেকগুলো প্রসঙ্গ আছে একটা উত্তরে সেটা বলা সম্ভব নয় জিন থেরাপি তো আছে আমাদের অনেক জেনেটিক ডিজিজ আছে যে ডিজিজগুলোর রোগের কিন্তু কোনো ওষুধ হয় না জিনগত কোনো বৈষম্য ভারসাম্যের অভাবে কিন্তু আমাদের সেই অসুখ হয় যদি জিনগতভাবে সেটাকে সারানো যায় তাহলে রোগমুক্তি মুক্তি ঘটতে পারে এমন ভাবনা থেকেই কিন্তু জিন থেরাপিটা এসছিল মডার্না কোম্পানি কিন্তু এটা সামনে রেখেই সেই কোম্পানিকে চালু করেছিল দু হাজার সালে একটিও ওষুধ বার করতে পারেনি একটিও জিন থেরাপির ওষুধ অর্থাৎ জেনেটিক যে অসুখ যে রোগটিকে সামনে রেখে সেটা কাজ করেনি পারেনি তারা করতে তখন দেখল যে ভ্যাকসিন একটা এমন একটা জিনিস ভ্যাকসিন নামের মধ্যে একটা মাহাত্ম আছে ভ্যাকসিন রোগ থেকে প্রতিরোধ করে মানুষকে চাপিয়ে দেওয়া যায় রাষ্ট্রকে কাজে লাগানো যায় এই জন্যই ভ্যাকসিন কথাটার কিন্তু ব্যবহার এখানে হয়েছে কার্যত এটা একটা ড্রাগ এটা একটা ওষুধ এটাকে আপনি জিন থেরাপি বলতে পারেন নাও বলতে পারেন বলতে পারে কারণ আছে কিন্তু এটা গিয়ে নির্দিষ্ট ভাবে কোন জিনকে কিভাবে প্রভাবিত করবে এটা তো জানা নেই আমাদের আমরা তো সেটাই জানতে চাইছি চাইছি এবং বলতে যেটা যতদিন না প্রমাণিত হয় তথ্য আসে ততদিন মানুষের দেহে এটা প্রয়োগ করা যাবে না এটাকে আপনি গড পার্টিকেল বলতে পারেন এক্স পার্টিকেল ওয়াই পার্টিকেল যা খুশি বলতে পারেন আমাদের কনসার্নটা হচ্ছে পরীক্ষা না করে ট্রায়াল না চালিয়ে এটাকে যখন কারো শরীরে দেওয়া হচ্ছে এবং বাধ্য করা হচ্ছে সেটা অবশ্যই একটা অমার্জনীয় অপরাধ এটা করা উচিত নয় এটা হতে দেওয়া উচিত নয় এটুকুই আমাদের বলবার সঙ্গে সংক্রমণের বিস্তারে কোনো সম্পর্ক আছে এটা আপনি বলুন টিকাকরণের সূচনা আপনাকে যে স্লাইডটা আছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছে আচ্ছা দিস ইজ নট এ থেরাপি থেরাপি মানে ইউ আর গোয়িং টু কিওর আ পারসন না এটা থেরাপি এখানে তো ইউ আর ক্রিয়েটিং পয়জন টক্সিন বাই দ্য এমআরএনএ যদি ও এমবেডেড হয়ে যায় ডিএনএ এর মধ্যে কিংবা তাহলে তো তো আমি তো বললাম স্পাইক প্রোটিন ইজ দ্য মোস্ট টক্সিক থিং তালে তো এটা থেরাপি নয় আর গড পার্টিকল তো ফিজিক্সে ছিল এটা বোধহয় জানি না গড ক্রোমোজোম হতে পারে ওটা ওকে 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 সো না না পার্টিকল নয় ওটা গড গড ক্রোমোজোম ইয়া গড ডিএনএ বলতে পারে কেউ ওইটা আলাদা ব্যাপার ওইটা আলাদা সাবজেক্ট কিন্তু একটা জিনিস আপনাদের আমি বুঝিয়ে দিই যে শুনুন এই যে এম আর এটা আমি কি করে হাতটা বানাতে আবি জানি আমি একটা স্টিলে হাত বানিয়ে ফেললাম আর আমি এটাকে ফিক্স করতে চাই পুরো ভাইরাসের জিনের ভেতরে তো আমি ওর ন্যাচারাল হাতটাকে তুলে নিয়ে এটাকে বলা হয় গেন অফ ফাংশন রিসার্চ আর আমি আমার স্টিলের হাতটা বসিয়ে দিলাম মানে কোটটা তাহলে যখন রাইবোজম রিড রিড করবে ওইখানে স্টিলের হাত বানাবে আমি একটা স্টিল অ্যানালজি নট মানে একটা অন্যরকম প্রিয়ন প্রোটিন has স্টিকি no, sticky একটা স্পাইক বানামে স্টিকি স্পাইক ভালো স্পাইক নয় একটু স্টিকি স্পাইক বানামে ওটাকে তুলে নিয়ে আমি আমার ডিজাইন করা এটা ওকে যদি আমি এটা করতে পারি তাহলে আমার কাছে ভ্যাকসিনও রয়েছে কেন ওইটাই আমার ভ্যাকসিন আমি ওটাকে যদি মানুষের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে আমার রাইবোজম রিড করে স্পাইক তৈরি করবে তো আমি আগে থেকেই আমি ভ্যাকসিনও তৈরি করতে মানে সেম ডেতে আমি দুটোই লঞ্চ করতে পারি ভাইরাস অলসো দ্য নিউ ইমপ্রুভড ভাইরাস

বলে ব্যাখ্যা করে দিয়েছেন যে বিস্তারের সঙ্গে সংক্রমণ বিস্তারের সঙ্গে এই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই এখানে একটা স্লাইডে দেখা যাচ্ছে দেখুন হুয়ের চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন স্পষ্টভাবেই বলে দিয়েছে প্রেসের সামনে যে আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা ইনফেকশন প্রিভেন্ট করবে অর্থাৎ আপনার সংক্রমণ হবে না এবং আপনি সংক্রমণ অন্য কাউকে ছড়াবেন না না এমন প্রমাণ ওদের কাছে নেই যে ওরা নিশ্চিত আসলে ঘুরিয়ে কথা বলছে ভ্যাকসিন ইনফেকশন প্রিভেন্ট করবে না ট্রান্সমিশন কেউ বন্ধ করবে না সেটাই আমাদের প্রশ্ন তাহলে যিনি ভ্যাকসিনেটেড তিনিও সংক্রমিত হতে পারেন যিনি আনভ্যাক্সিনেটেড তিনিও সংক্রমিত হতে পারেন তাহলে শুধুমাত্র যারা আনভ্যাকসিনেটেড তাদের কেন আর করে কাজে জয়েন করতে বা কোথাও যেতে বাধ্য করা হচ্ছে এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই এটাকেই বারবার করে বলতে হবে এবং খুব আশ্চর্যের কথা এবং আশারও কথা সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে একদম নির্দিষ্টভাবে এই কথাটাই বলেছে যে আনভ্যাক্সিনেটেড যারা তাদের ঘর থেকে বেরোনো আটকে দেওয়া তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাধা দেওয়া তাদের কোনো পাবলিক প্লেসে যেতে বাধা দেওয়া এটার কোনো কারণ হতে পারে না তার কারণ ভ্যাকসিনেটেড আনভ্যাক্সিনেটেড দুজনেই সমানভাবে সংক্রমিত হতে পারে এবং সংক্রমণ ছড়াতে পারে হ্যালো হ্যাঁ আর একটা আপনাদের জানা উচিত এটা হলো যারা ভ্যাকসিন নিয়েছে ভ্যাকসিনেটেড দে আর দ্য সোর্স ফর দ্য নিউ ভেরিয়েন্ট কেন এই আমার একটা পেপার আছে আপনি দেখবেন গুগল স্কলার গুগল সার্চ করে দেখতে পারবেন সার্চ কোভিড টু অন মুভ বলে আছে সেখানে আমি বলেছি কেন হয় তো লিকি ভ্যাকসিন যেগুলো ভ্যাকসিন ইমপারফেক্ট ভ্যাকসিন এগুলো তো স্টেরাইল ভ্যাকসিন নয় এগুলি লিকি ভ্যাকসিন তাই তো বলছে এইভ তো এই যে বিকজ অফ দ্য ইমিউনিটি প্রেশার এই যে ভাইরাসগুলো সেইগুলো রূপ পাল্টে না তখন কি হয় আমরা দেন হোয়াট আর দ্য সোর্স ফর দ্য নিউ ভেরিয়েন্ট সো মোর ইউ ভ্যাকসিনেট মোর ইউ হ্যাভ দ্য সোর্স সো ইউল হ্যাভ গেট আনাদা পিক ডেলটা পিক দেন ইউ কিপ অন ভ্যাকসিনেটিং একটা হার্ড ইমিউনিটি পর নামে ইউ কিপ অন ভ্যাকসিনেটন অমিক্রন এসে গেল হ্যাঁ তো এরকম নতুন আমার আরেকটা পেপার আছে কিভাবে পিকগুলো গুলো আসে এটা আরেকটা পেপার আছে তো যেটা বলা ছিল যে ভি দোজ হু আর আনভ্যাকসিনটেড দে আর অ্যাক্টিং লাইক আ সিঙ্ক মানে আমি দুটোই আমি দুটোই মানে চাইনিজ ভাইরাসটাও নেব আর ডেল্টাও নেব কিন্তু আমি দুটোকেই ছাড়ব আমি ডাইলুট করে দিচ্ছি

আমাদের কাছে টাইমটা লিমিটেড আছে খুব দ্রুত এই যে প্রশ্নগুলো আমাদের অনলাইনে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা কখনোই দাবি করছি না সব উত্তর আমাদের কাছে আছে আমরা শুধু একটি কথাই বলছি আমরা ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করেছি খোলা চোখে দেখার চেষ্টা করেছি আপনারাও দেখুন আমরা যে কথাগুলো বলছি যে তথ্যগুলো হাজির করছি সেগুলোকে আপনারাও ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করুন তারপরে সিদ্ধান্তে আসুন একজন প্রশ্ন করেছেন যে ভ্যাকসিন বা বুস্টার নেওয়ার জন্য গৃহবন্দি রাখার জন্য এত দমন পীড়ন কেন সেই প্রশ্নটাই তো আমরা তুলতে এসেছি কেন এত দমন পীড়ন এটা যদি সত্যি স্বাস্থ্যের জন্য হতো এটা যদি সত্যি নাগরিকের সুরক্ষার জন্য হতো তাহলে সে তো নিজেই এগিয়ে আসতো এবং সে যদি এগিয়ে না আসে আমি যদি ধরেই নিই তার অজ্ঞতার জন্য তাহলে তার অজ্ঞতাকে দূর করা হোক যদি আমি ধরি নিই এটা অত্যন্ত ভালো জিনিস এই ভ্যাকসিনটা দিলে অত্যন্ত উপকার হবে আমরা আরও দীর্ঘজীবী হব রোগমুক্ত হব ভালো কথা তাহলে তাদের বোঝানোর জন্য তাদের অজ্ঞতা দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হোক দমন পীড়ন কেন এবং শুধু দমন পীড়ন নয় কোনো প্রশ্ন তুললে সমালোচনা করলে তাকে দাগিয়ে দেওয়া এবং দাবিয়ে দেওয়া দুটোই করা হচ্ছে এটা কেন এটা যেমন যিনি পাঠিয়েছেন এটা আপনার প্রশ্ন আমারও প্রশ্ন সেই প্রশ্নকেই আমরা এখানে প্রতিধ্বনি ফেলেছেন তাদের এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার উপায় কি আছে অনেকেই ভাবছেন তাড়াহুড়ো করে নিয়ে ফেলেছেন এখন কি করা যায় এটা সত্যি চিকিৎসক হিসেবে আমার বা আমাদের কাছে খুব একটা প্রশ্ন গুরুতর প্রশ্ন কারণ এই প্রশ্নটা খুবই চিন্তার আশঙ্কার প্রশ্নের উত্তর আমার জানা নেই অনেকেরই জানা নেই কারণ এইগুলো দিলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি সত্যিই হয় তাকে কিভাবে মোকাবিলা করা যেতে পারে এ ব্যাপারে কিন্তু যারা ভ্যাকসিন নিয়ে উদাত্ত কণ্ঠে টিভিতে বলছেন কাগজে লিখছেন সেই সব চিকিৎসক সেই সব গবেষক সেই সব প্রচারকারীদের কাছে জানা নেই এবং তারাই প্রশ্নের উত্তর দেওয়ার আদৌ প্রয়োজন আছে বলে মনে করেন না তারা খেয়াল করে দেখবেন ভ্যাকসিনের মাত্রা যত বাড়বে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যত বেশি করে দৃশ্যমান হবে এবং হচ্ছে খুব রিসেন্টলি মাত্র দু তিন দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের দেশের সরকার হলফনামা দিয়ে বলেছে যে এই পার্শ্ব প্রতিক্রিয়ার হার সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া নয় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট এবং এর শতাংশ তারা বলেছেন জিরো ওয়ান আপাত হয় মনে হতে পারে এটা কোনো সংখ্যা এটা একটা বিরাট সংখ্যা এক হাজারে যদি এবং এক হাজার মানুষ নয় এক হাজার ডোজ তাতে যদি একজন এইভাবে ক্ষতিগ্রস্ত হয় যেভাবে ঢেরা পেটানো হচ্ছে যে এক কোটি ডোজ দেওয়া হয়েছে তাহলে এবারে সংখ্যাটা কল্পনা করুন এবার আমাদের দেশের একশো আটত্রিশ কোটি মানুষের দেশে যদি ষাট শতাংশ মানুষকে ভ্যাকসিন পরিকল্পনা করা হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার চেহারাটা কি হবে এটা খুবই আশঙ্কার এবং যত এই ছবিগুলো সামনে চলে আসছে সেই সব গবেষক বাবুদের আর দেখতে পাবেন না গণমাধ্যমে যারা বুক ফুলিয়ে বলতেন ঢাক বাজাতেন নেওয়া উচিত এই তো দেখুন আমি নিয়ে নিছি আপনারাও নিন কেউ কেউ এটা তো শতাংশ নিরাপদ কোথায় গেলেন তারা তারা কেন কথা বলছেন না দেখবেন তারা আস্তে আস্তে চুপ করেই যাবেন আর কি আমাদের যে ভয়েস আমাদের যে কণ্ঠস্বর সেটা আরো বেশি কিন্তু জোরালো হবে এবং এই কণ্ঠস্বর যতই জোরালো হবে ততই কর্তৃপক্ষ কিন্তু এই উত্তরগুলো দিতে বাধ্য হবে একজন বলেছেন যে ক্যান উই ডিল উইথ কমিউনিটি ট্রান্সমিশন অফলি অ্যাবসোলুটলি এটাই তো আমরা চাইছি যে এই যে ফিয়ার ভাইরাস অর্থাৎ ত্রাসের যে ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে যে প্রতিরোধ আমরা দেখতে পেয়েছি তাতে একটা খুব কমন একটা পোস্টার ছিল সেটা হচ্ছে মিডিয়া ইজ দা ভাইরাস এই পোস্টার আমরা বহু জায়গায় খেয়াল করেছি যে মিডিয়া ইজ দা ভাইরাস কথাটা যে অসত্য তা বলা যাবে না সুতরাং এই যে ফিয়ার ক্যাম্পেইন যেটা একেবারে শুরু হয়েছে শীর্ষতম স্তর থেকে সেটা হচ্ছে হু এই ফিয়ার ক্যাম্পেইন বা ত্রাসের যে প্রচার সেটা কিন্তু হু শুরু করেছে তারপর নানান দেশের যে সমস্ত রেগুলেটরি অথরিটি আছে তারা সেটাকে রিভারভেট করেছে প্রতিধ্বনি করেছে এবং সেটাকে আবার স্থানীয় কর্তৃপক্ষ দিয়ে কখনো পুলিশ দিয়ে সেটাকে কিন্তু মানুষের ওপর ইম্পোজ করার চেষ্টা হয়েছে কাজেই আমাদের একটাই সেটা হচ্ছে আমাদের তথ্যগুলো আমাদের বক্তব্যগুলো অত্যন্ত যুক্তি যুক্তিনির্ভরভাবে মানুষের কাছে বোধগম্য করতে হবে এবং তাদের কাছে বিশ্বাসযোগ্য করতে হবে আওয়াজটাকে আরো বেশি জোরালো করতে হবে এই জোরালো আওয়াজ কিন্তু একমাত্র এই যে ভাইরাস যেটা হচ্ছে ত্রাসের ভাইরাস তাকে আটকে দিতে পারে অন্য কোনো কোনো পন্থা কিন্তু নেই আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন গত দুবছরে যারা একটু অসুস্থ হয়নি বা অল্প অসুস্থ হয়েছে বা এবং এমনিতেই সেরে উঠেছে তাদের কোনো পরীক্ষা না করেই রোগমুক্ত বলা যায় কি জানি না কি বলতে চেয়েছেন এখানে একটা জিনিস বলে দিই খুব চিকিৎসা বিজ্ঞানের একেবারে গোড়ার কথা তাকে প্রায় উল্টো করে দেওয়া হয়েছে এই কোভিড এসে চিকিৎসা বিজ্ঞানের যে গোড়ার কথা তাকেই নস্বাত করে দেওয়া হয়েছে কেন কেন বলছি এই কারণেই বলছি যে হু বলে দিল যে পজিটিভ টেস্ট মানে পজিটিভ কেস এটা মিথ্যে এবং এটা মেডিকেল সায়েন্সের গোড়ার কথা তার বিরুদ্ধে যায় পজিটিভ টেস্ট মানে কিন্তু পজিটিভ কেস নয় টেস্ট যদি পজিটিভ হয় তার অনেক ত্রুটি আছে সেটা যদি ধরে নিয়ে বলি যে হ্যাঁ হানড্রেড পারসেন্ট টেস্ট তাহলে এটা বলতে হবে এটা একটা আর এর অংশকে চিহ্নিত করছে আর এটা কোথা থেকে এসছে ভাইরাস থেকে এসছে প্রশ্ন হয় ভাইরাসটা কি জীবিত ছিল নাকি ভাইরাসটা মৃত ছিল যদি প্রমাণ হয় ভাইরাসটা ছিল ভাইরাসটা থাকলেই তো আর সংক্রমণ বলা যাবে না ভাইরাসের সংখ্যা বহুগুণ যখন বাড়ে মাল্টিপ্লিকেশন হয় তাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় সং ইনফেকশন তাহলে ইনফেকশন থাকলেই কি রোগ হয় না সব সময় হয় না ইনফেকশনের সঙ্গে যখন উপসর্গ থাকে সাইন অ্যান্ড সিমটম থাকে তাকে ডিজিজ বলা হয় অর্থাৎ একটা টেস্ট পজিটিভকে এরা এইভাবে একটা কেস বানিয়ে দিয়েছে একজন লোক যখন একবার দুবার তিনবার টেস্ট করেছে পজিটিভ হয়েছে বা একজনেরই দুবার হয়ে গেছে এইভাবে সংখ্যার পাহাড় তৈরি করা হয়েছে গুলি দেওয়া হয়েছে কোনটা টেস্ট পজিটিভ আর কোনটা পজিটিভ কেস এইভাবেই ওরা দেখাতে পেরেছে সারা পৃথিবীর মিডিয়া যে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যায় কিন্তু অসুখ হয়েছে সুতরাং এই যে গোড়ার ধারণা এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কোনটা সংক্রমণ কোনটা পজিটিভ টেস্ট আমরা সবই কিন্তু গুলিয়ে ফেলব হ্যাঁ এবারে আমরা শেষ প্রশ্ন নিয়ে আমরা আস্তে আস্তে লাস্ট আমাদের যেটা ধাপ আছে যে আমরা আলোচনা করব আমরা কি করতে পারি আমরা তো অনেক আলোচনা করলাম সেখানে যাব শেষ প্রশ্ন নিচ্ছে হ্যাঁ ডাক্তারবাবু আমার মনে হয় এই প্রসঙ্গটা খুব আলোচনা করা দরকার আমার এখন মনে হলো সেটা যে প্রেগন্যান্সি পিরিয়ডে যে গায়নোকোলজিস্ট যে ডাক্তারবাবুরা আছেন তারা অনেকেই ভ্যাকসিন নিতে বলছেন তাদের কিন্তু প্রেসক্রিপশানে কিছু লিখে দিচ্ছেন না ভীষণ ফোর্সফুলি বলছেন যে ভ্যাকসিন না নিলে আমরা ট্রিটমেন্ট করবোই না সেক্ষেত্রে আমার নিজের জানাশোনার মধ্যে চার পাঁচজন মেয়ে আছে মানে একজনের থ্রু দিয়ে আরো আমার স্কুলেই একজন চাকরি করেন তার চার মাসে হয়ে গেছে তার জানাশোনাও আরো তিন চার জনের হয়েছে এবং আমাদের ওই নো ম্যান্ডেটারি ভ্যাকসিন গ্রুপেও একটি মেয়ে ছিল গঙ্গা তার আরো হয়েছে সুতরাং এই বিষয়ে ডায়নোকোলজিস্টরা কতটা মানে তারা কত অবলীলা এটা কেন করছেন সেক্ষেত্রে তো তাদেরও একটা দায় থাকা দরকার সেটা নিয়ে আর এই এই একটা প্রশ্ন কথা হ্যাঁ লিখেও দিচ্ছেন না আমি লিখে দিলে তো তাও পরে ধরা যাবে অনেকে তো লিখে দিচ্ছেন না এটা একটা ও আচ্ছা ওনাকে লিখে দিয়েছিলেন গঙ্গাকে লিখে দিয়েছিলেন হ্যাঁ এটা আর আরেকটা প্রশ্ন আমার সেটা একটু বলে রাখি যদি সম্ভব হয় যে ডেড বডিতে ভাইরাস কতক্ষণ থাকতে পারে মানে যে ডেড বডি নিয়ে যা চলেছে আমাদের মানে কান্ট্রিতে আমাদের রাজ্য সব জায়গায় তো সেটা সারা পৃথিবীতেই হয়েছে সেটা কি মানে প্রয়োজন ছিল সেটা একেবারেই নয় আচ্ছা প্রথমে আপনার ওই লাস্ট কোশ্চেন উত্তরটা দিয়ে দিয়ে এক লাইনে সেটা হচ্ছে একেবারেই নয় আর ভাইরাস হচ্ছে পরজীবী যে কোষে সে থাকে কোষের মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু ভাইরাসের মৃত্যু হয় এবং আপনারা জানেন ভাইরাস মানে জ্বর জীবের মধ্যবর্তী একটা পর্যায় সুতরাং যে কোষের মধ্যে সে অবস্থান করে সেই কোষটা যখন মৃত্যু হয় ভাইরাসেরও মৃত্যু ঘটে সুতরাং এই যে মৃতদেহ নিয়ে যা হলো সেটা ভয়ঙ্কর অপরাধ ইতিহাস এর বিচার করবে এরকম ভয়ঙ্কর অপরাধ পৃথিবীতে দুটো যুদ্ধ হয়েছে এই রকম অপরাধ কখনো কিন্তু হয়নি যে মৃতদেহের সৎকার করতে দেওয়া হয়নি মৃতদেহকে শেষ সম্মান দিতে দেওয়ার সুযোগ হয়নি এত বড় মানবতার বিরুদ্ধে অপরাধ আমাদের ইতিহাসে কখনো কিন্তু ঘটেনি এটা কিন্তু বিজ্ঞানের নাম করেই হয়েছে আর কি আচ্ছা আপনার যে প্রশ্নটা ছিল প্রেগন্যান্সি প্রেগন্যান্সি নিয়ে আর কি তো এটা নিয়ে একটি কথা বলবো যে ভ্যাকসিনটি যখন ছাড়পত্র পায় তার সঙ্গে যে ভ্যাকসিনের প্রচারপত্র থাকে যাকে ফ্যাক্টশিট বলা হয় একটি ভ্যাকসিন সেটা হচ্ছে কোভ্যাকসিন তাতে খুব নির্দিষ্ট করে বলা হয়েছিল যে আপনি যদি প্রেগন্যান্ট হন ভ্যাকসিন নেবেন না উত্তানবাবু আমি ঠিকই বলছি তো আপনি তো অনুবাদ করেছেন কোভ্যাক্সিনে কিন্তু পরিষ্কার বলা আছে হু শুড নট গেট দিস ভ্যাকসিন কারা কারা এই ভ্যাকসিন নেবেন না একদম নির্দিষ্ট করে ভ্যাকসিন যারা তৈরি করেছে তারা বলে দিয়েছে অথচ ভ্যাকসিনের যারা প্রচারক যারা প্রচার করছেন নিজেদের বিশেষজ্ঞ বলে দাবি করছেন তারা কিন্তু এই কথাটা বলছেন না কেন আপনি একটি ওষুধ লিখছেন সেই ওষুধের মধ্যে যে লিটারেচারটা রয়েছে তার মধ্যে লেখা রয়েছে দেবেন না আর আপনি বলছেন দিতে আপনি কত বড় অপরাধ করছেন আপনি জানেন না কোভিশিল্ডে লেখা ছিল প্রথমটা লেখা ছিল পরে তারা বদলেছে তাদের বয়ান অনেক কিছু ছেটে দিয়েছে সেখান থেকে প্রথম যে ফ্যাক্টশিট বেরিয়েছিল তাতে এইটাই বলা ছিল যে অ্যানিম্যাল ট্রায়াল হয়েছে কিন্তু অ্যানিম্যাল ট্রায়ালের যে রেজাল্ট তার সঙ্গে মানব শরীরের কি প্রাসঙ্গিকতা আমাদের জানা নেই ট্রায়াল সম্পূর্ণ হয়নি এই কথাটা বলা ছিল তার মানে ইঙ্গিতে এটাই বলে দেওয়া হচ্ছে যে নেবেন না তাই তো বলা থাকে অনেক ওষুধেই কিন্তু বলা থাকে থাকে প্রেগন্যান্সি ইন্ডিকেশন লেখা ট্রায়াল হয়নি তার মানে আপনাকে বলছে আপনি নেবেন না এটাই তো সহজ বুদ্ধি এর মধ্যে তো কোনো রকেট সায়েন্স নেই তারা এটা পরীক্ষা করেনি তার মানে আপনি নেবেন না এই কথাটাই বলা ছিল কিন্তু সেটা খুব দ্রুত ভ্যাকসিন ছাড়পত্র পাবার মাত্র চার পাঁচ মাসের মধ্যে সেটা বদলে গেল প্রথমে দেওয়া হলো যারা নার্সিং মাদার যারা ব্রেস্ট ফিট করান তাদের এটা চালু করে দেওয়া হলো অথচ ওই ভ্যাকসিন শিটেই বলা আছে যে এটা মাদার্স মিল্কের মধ্যে এই স্পাইক প্রোটিন বেরিয়ে আসে কিনা আমরা জানি না সেটাকে স্বীকৃতি দিয়ে দেওয়া হলো তার মাত্র কয়েক দিনের মধ্যেই প্রেগন্যান্টদের জন্য এইটা ছাড়পত্র দিয়ে দেওয়া হলো কিসের ভিত্তিতে হঠাৎ করে দেখবেন সারা দেশের বিভিন্ন সংবাদপত্রগুলো একটা খুজুক তুলে দিল একটা আওয়াজ তুলে দিল দিতে হবে এখন আর সেটা শুনতে পাবেন না এটা না ভীষণ নির্দিষ্টভাবে পরিকল্পিত কোঅর্ডিনেট না হলে এটা হওয়া সম্ভব নয় আজকে যেমন ওমাইক্রন নিয়ে শুনছেন যত ছোট বড় সংবাদ মাধ্যম সবাই চাঁচাতে শুরু করেছে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারছি এটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট ছাড়া এটা সম্ভব নয় এবং ঠিক সেই অগাস্ট সেপ্টেম্ব ওই মাসটাতে আর কি দেখা গেছিল সব সংবাদ মাধ্যম বলতে শুরু করেছে যে এই ভ্যাকসিন প্রেগন্যান্সির ক্ষেত্রে কত কার্যকরী কতটা ভালো এরা অনেক তথ্য হাজির করছিল সেই তথ্য আমরা খুঁটিয়ে দেখেছি এরা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সেই পত্রিকার একটি অংশকে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল হাউ সেফ ইট ইজ ভ্যাকসিনটা কিন্তু সেটা যখন খুঁটিয়ে দেখা গেছে তার মধ্যেই তথ্য রয়েছে ভয়ঙ্কর একটি সংখ্যক মহিলার মধ্যে এই প্রয়োগ করা হয়েছিল তাতে দেখা গেছে থার্টিন পয়েন্ট নাইন প্রায় চোদ্দ পারসেন্ট মহিলার অ্যাবর্শন হয়ে গেছে এরম একটা ভয়ঙ্কর তথ্য যে গবেষণায় বেরোচ্ছে সেই গবেষণার সিদ্ধান্ত হচ্ছে যে এই ভ্যাকসিনটি গর্ভবতীদের জন্য খুব নিরাপদ এইটাই তো চলেছে আমি আমি আগে সেটাই দেখিয়েছি যে এইটা কিরকম ডাবল স্পিক করে দুরকম কথা এটাই হয়েছে তাহলে এই যে ভ্যাকসিন নিরাপদ নয় বিশেষ করে প্রেগন্যান্টদের ক্ষেত্রে এবং আনবর্ন চাইল্ড যে শিশু জন্মায়নি সেই শিশুর ওপর পরীক্ষা হয়েছে কি কি করে হলো মাত্র চেষ্টায় তো ভ্যাকসিনটা একটা প্রেগন্যান্সিকে কি কমিয়ে ছ মাসে আনা যায় তাহলে মানে এটা খুব স্পষ্টত কমন সেন্স বলে প্রেগন্যান্টদের ওপর এরাই ট্রায়াল করেনি আমাদের কমন সেন্স কি বলে আপনারা কি বলেন এরা তো ছ মাসের মধ্যে ভ্যাকসিন নিয়ে চলে এসছে বাজারে তাই মাসের মধ্যে তো কোনো প্রেগন্যান্সির ওপর এটা পরীক্ষা করা সম্ভব কি সম্ভব নয় এরা প্রেগন্যান্টদের ওপর ট্রায়াল করেনি যে এফিকেসির দামামা বাজিয়েছে সেখানে প্রেগন্যান্ট ছিল না এরা পরবর্তীকালে যে স্টাডিগুলো দেখাবার চেষ্টা করেছে সেখানেও প্রমাণ হয়েছে যে এটা ক্ষতিকর তা সত্ত্বেও প্রচার মাধ্যমের এমনই মাহাত্ম্য যে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ভ্যাকসিনটি নিতে হবে অনেকে গিয়ে চিকিৎসককে বলছেন কি আমি নেব না আমাকে লিখে দিন এমনও আছে আবার অনেক চিকিৎসক দ্বিধা দ্বন্দ্ব আছে নেওয়া উচিত কি উচিত আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে বলতে পারি মহিলাদের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আছে তা সত্ত্বেও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক গায়নোকোলজিস্ট তারা প্রায় বাধ্য করছেন বলছেন যে আপনি এটা না নিলে আমরা আপনাকে আর চিকিৎসা করবো না ঠিক বলছি তো এরকমই তারা বলছেন এর বিরুদ্ধেই তো প্রতিরোধটা দরকার আমাদের তাকে বলতে হবে যে আপনি লিখে দিন আপনার প্রেসক্রিপশনের মধ্যে আপনি যে কথাটা বলছেন সেটা প্রেসক্রিপশনে লিখে দিন এবং সেই গাইনোকলজিস্টের সামনে সেই তথ্য গিয়ে হাজির করতে হবে দেখুন আপনার চিকিৎসকদের পত্রিকা কি বলছে বলছে থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু স্টাডিতে দেখা যায় অ্যাবর্শন হয় আপনি কি চান অ্যাবর্শন হোক বা যদি আমার অ্যাবর্শন হয় তাহলে কিন্তু আপনাকে আমি দায়ী করব। কারণ আপনি আমাকে কিন্তু এটা নিতে বলেছেন এইটা তাকে গিয়ে বলতে হবে সুতরাং সেই সচেতনতা যাতে তৈরি হয় সচেতনতা তৈরি করার জন্য যে হাতিয়ার আমাদের দরকার যে তথ্য দরকার সেই পর্যায়ে যাতে শুরু হয় তার জন্যই আমাদের চেষ্টা এই চেষ্টাটা চলতে থাকুক